নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে ভোর 5টা। আজ বৃহস্পতিবার, আজ একটু মন্দিরেও যাব, তো অনেক কাজ। আর আজ থেকে সমাধানে হাফিয়ালি এক্সাম স্টার্ট। আমি সাধারণত এমন ভ্লগ ভিডিও বানাই না, আজ ফার্স্ট টাইম ট্রাই করছি, সঙ্গে থাকবেন। যাই হোক, এমনি অনেক কাজ আছে, তো চলুন ফটাফট সব কাজ সেরে নেওয়া যাক। আজ ভোরেই ভাতটা বসিয়ে দিলাম, আজ আর টিফিন দেবো না সমাধানকে। আজ থেকে এক্সাম স্টার্ট, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তা ভাবলাম একবারে খেয়েই যাক, টিফিন যখন দেবই না। মাঝে একটু সমাধানকে ব্রাশটাও করিয়ে দিলাম। কি করব, সকালবেলা কিছু ভাবতে পারছিলাম না, যেহেতু সমাধান আলু ভাজাটা ভালো খায়। সমাধান খুব পছন্দ করে আলু ভাজা, মানে আলু ভাজা হলে সমাধানের আর কিছু দরকারই পড়ে না। অ্যাম আই রাইট? যাই হোক, ওর স্কুলের জামাও আমি রেডি করে রেখেছি, এখন ভাতটা মেখে দেবো। ও ভাতটা মেখে দিলেই ও স্পুন দিয়ে খেয়ে নেবে। সমাধান রেডিও হয়ে গেছে, এই যে লেচ্ছাড়া বাদর লাফাতে লাফাতে চলেছে, হেলমেটটাও ঠিক করে আটকাতে পারে না। যাই হোক, ও গাড়িতে এই উঠে যাচ্ছে, তোরা রেখেই চলে যা। এখন আর কোনো দিকে না তাকিয়ে ঝটপট ঘরের কাজগুলো এবার সেরে ফেলবো। আমি বাসি বিছনাটা ঝেড়ে নিলাম ভালো করে, চলে এসেছি রান্নার কাছে। এখন না আমি তুরুল রান্না করব। এটাকে অনেকে দুন্দুলো বলে, আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। আমি দুন্দুলো বলি, তুরুলও বলি, যখন যেটা মনে আসে সেটা বলি। তো আমি এগুলোকে ধুয়ে কেটে তো এখন এটা রান্না করব। তারপরে ভাবছি বেগুন আলুর তরকারি রান্না করব, কারণ ঘরে আসলে তেমন কোনো সবজি ছিল না, আমি বেগুনগুলো উপর থেকে ছাদ থেকে নিয়ে এসেছি। তো এখন এই বেগুন দিয়ে আলু দিয়ে একদম নিরামিষ তরকারি রান্না করব। আসলে পার্টিকুলার সেইভাবে আমরা নিরামিষ কোনো দিনই খাই না, বৃহস্পতিবারও খাই না, কারণ আমরা সব দিনই সব কিছু খাই। কিন্তু আজ একটু মনে হয়েছে পুজো দিতে যাবো, তো ভাবলাম আজ নিরামিষ করি ঘরে। আর আমি তো উপোস, তো জাস্ট শুকনো লঙ্কা আর সরষের ফোড়ন দিয়ে আমি দুন্দুলটা বসিয়ে দিয়েছি, একদম সিম্পল। দুন্দুলের তরকারিটা নামিয়ে আমি আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি। সামান্য কটা জিরে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে একদম পাতলা একটা ঝোল, বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে, নিরামিষ তো। তো মিস্টার মৈত্রের ভাতটাও আমি বেড়ে নিয়েছি ততক্ষণে, কারণ নাহলে লেট হয়ে যাবে। তো তাকে খাবার দিয়ে আমি আবার বাসন মাজতে এসেছি, কারণ সকালেই আমার অনেকটা বাসন হয়, কারণ একবারে দুপুরের রান্নাটা আমি সকালেই করি, তো আমার সাধারণত রান্না সকালেই হয়ে যায়, তাই বাসনের পরিমাণটাও সকালেই একটু বেশি হয়। বাসনটা ধুয়ে আবার একটু কাচাকুচিও করব। তো জামা কাপড় ধুয়ে নিয়ে আমি চলে এসেছি ছাদে শুকা দিতে। এখানে আসলে না মনটা খুব ভালো হয়ে যায়, কারণ চারদিকে এত খোলামেলা, কিন্তু সত্যি কথা বলতে কি মোটে ছাদে উঠতে ইচ্ছা করে না, খুব কষ্ট হয় ছাদে উঠলে। সমাধানের এক্সাম বলে সমাধানের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি ওকে আনতে যেতে হবে। আর ঘরের কাজ মোটামুটি সব শেষই হয়ে গেছে, সকালে রান্নাবান্নাও হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি সমাধানকে আনতে, এসে আবার পুজো দিতে যেতে হবে। মাঝে মাঝে না নিজের উপর খুব রাগ হয়, আমি এমন একজন মানুষ যে কোনোদিন কোনো জায়গায় টাইম মতন যেতে পারিনি। কি করবো বলুন তো, তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টাও করি, তাও পেরে উঠি না, আজও আমি লেট, কি করবো। সমাধানের স্কুল থেকে দৌড়তে দৌড়তে আসলাম, মানে গাড়ি চালিয়ে দৌড়তে দৌড়তে আসিনি, আসলাম, এসে স্নান করলাম, যেহেতু পুজো দিতে হবে তার জন্য শ্যাম্পু করতে হলো, ওখানে টাইম আরও বেশি রেগে গেলো, নেপু আর মন বোধহয় রেগেই আছে আমার উপরে। তা আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, তারপরে আমি একটু আলতাও পরে নিলাম, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে যাব, পায়ে একটু আলতা থাকলে নিজের ভিতর থেকেও ফিলিং গুড আসে। নেপুকে বললাম তুমিও একটু পরে নাও, নেপুও পরে নিল। আমরা রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য, এখন আমার পিছনে কেউ এসে পারিনি।
সবাই ফটো তোলায় ব্যস্ত। এই যে মা লক্ষ্মী নিজে এসেছেন, মা লক্ষ্মী নিজে এসেছেন, যাচ্ছি আমরা এখন পুজো দিতে। মন্দিরটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে, এই মিনিট দশেকের রাস্তা। আসল কথাটাই তো বলা হয়নি, আসলে একটু মনসা পুজো দেব আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার রবিবারই তো দেয় মনসা পুজো, তো একটু মনসা পুজো দেবো। কয়েকদিন ধরে না খুব সাপের স্বপ্ন দেখছিলাম, তো আমাদের যারা বড়রা তারা বলেন যে সাপের স্বপ্ন দেখলে মনসা পুজো দিতে হয়, মানে একটু দুধ কলা দিতে হয়। তা মন্দিরে এসে দেখি ওই সময় ঠাকুর মশাই আমরা পুজোর জোগাড় করে দিচ্ছিলাম, এই দুধ কলা ফুল বাতাসা মিষ্টি এগুলোই সব জোগাড় যন্ত্র করছিলাম। তো পুজোর সময়ের ক্লিপ তো নিতে পারিনি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। তো তোমরা কিছুদিন তাকায় থাকো, কিছু বলবা না, বলো বলবা না, তুমি বলেছো তাতেই হবে। আমরা এখন বাড়ি যাই। হ্যাঁ, আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন অনেক বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে ছেলেকে খেতেও দেবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার। তো ভালো লাগলে কমেন্টে প্লিজ জানাবেন। একজন উই যে চলে গেছেন। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তার মন্দিরটাই তো দেখানো হয়নি।